প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি। শিমুলিয়া জেএমবি কলেজ প্রশাসন পত্রিকা আয়োজিত অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিএম অপারেশন প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। শিমুলিয়া জেএমবি কলেজ মৌতলা কালীগঞ্জ ছাত্রীরা, আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করছিলাম উৎপাদনের উপকরণ সম্পর্কে। একটা পণ্য বা সেবা দ্রব্য উৎপাদন করতে গেলে কি কি উপকরণ লাগে সেই সম্পর্কে আলোচনা করছিলাম, এবং প্রতিটা উপাদানেরও কিছু বৈশিষ্ট্য গুরুত্ব আছে। আজকে আমি শ্রমের গুরুত্ব, শ্রম কাকে বলে, শ্রমের বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমাদের যে শিক্ষণ ফল হবে সেটা হলো শ্রম ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। দুই নম্বরে আছে শ্রমের বৈশিষ্ট্য ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তিন নম্বর হলো শ্রমের প্রকারভেদ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজ আমাদের উৎপাদনের উপকরণের আলোচনার বিষয় হলো শ্রম। আমরা জানি কোনো পণ্য বা সেবা উৎপাদন করতে গেলে মূলত চারটে উপাদান অবশ্যই প্রয়োজন, সেটা হলো ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। আমরা গত ক্লাসে ভূমি সম্পর্কে আলোচনা করছি, আজকে শ্রম সম্পর্কে আলোচনা করব। শ্রম কি? শ্রম বলতে আমরা সাধারণত শারীরিকভাবে পরিশ্রম করাকে বুঝে থাকি, কিন্তু অর্থনীতির ভাষায় শ্রম হল মানসিক এবং শারীরিক পরিশ্রমকে শ্রম বলে। আবার শারীরিক মানসিক এবং শারীরিক সব পরিশ্রমই শ্রম নয়, শ্রম হতে গেলে অবশ্যই অর্থের বিনিময়ে শ্রম হতে হবে। তাহলে আমরা শ্রম বলতে বুঝি কি? যে যদি কোনো মানসিক এবং শারীরিক পরিশ্রম অর্থের বিনিময়ে হয়ে থাকে তাহলে সেটাকে আমরা শ্রম বলতে পারি। বিভিন্ন লেখক বিভিন্নভাবে শ্রমের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা লিপস এবং ক্রিস্টালের মতে লেবার ইজ অল প্রোডাক্টিভ হিউম্যান রিসোর্স মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল বোথ ইন হেরিটেরি অ্যান্ড অ্যাকোয়ার্ড, অর্থাৎ শ্রম হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বর্ধিত মানসিক এবং শারীরিক সকল উৎপাদনশীল মানবিক সম্পদ।
তাহলে সর্বমুখী আমরা বুঝে নিলাম যে অর্থের বিনিময়ে মানসিক এবং শারীরিক পরিশ্রমই হলো শ্রম। এখন আমরা আলোচনা করব শ্রমের গুরুত্ব ও বৈশিষ্ট্য। প্রথমে আসে শ্রমের গুরুত্ব। আমরা কতগুলো পয়েন্ট আকারে দেখে নিব শ্রমের গুরুত্বটা। এক, তাহলে আমরা গুরুত্বের বৈশিষ্ট্য দুটোকে জেনে নিলাম। জীবাত্ম উপাদান অবিচ্ছেদ্য, পশনশীল, গতিশীল, যোগানবিধি, দ্বারপ্রশ্নশীল ক্ষমতা, মালিকানা হস্তান্তরযোগ্য নয়। এইগুলো হলো শ্রমের বৈশিষ্ট্য। প্রথমে আসি আমরা জীবাত্ম উপাদান। শ্রম একটি জীবাত্ম উপাদান, কারণ একটা মানুষ যতক্ষণ জীবিত আছে ততক্ষণ সে শ্রম দিতে পারে, তাই শ্রমটাকে জীবন্ত উপাদান বলা হয়। ভূমি এবং মূলধন জড় পদার্থ বলে এদের নিজস্ব কোনো সত্তা নেই, কিন্তু শ্রমের অনুভূতি ও সত্তা আছে। দুই নম্বর আসে অবিচ্ছেদ্য। অবিচ্ছেদ্য উপাদান মানে কি? আমরা বুঝি যেটা পৃথক করা যায় না, একটা থেকে আর একটা পৃথক করা যাবে না। যিনি শ্রম দিবেন ওই শ্রমিক থেকে কখনো শ্রমটাকে আলাদা করা যায় না, তাই শ্রমটাকে বলা হয় অবিচ্ছেদ্য উপাদান। পশনশীল, শ্রম পশনশীল কিভাবে পশনশীল হলো? যদি কোনো শ্রমিক একদিন কাজ না করে তাহলে সেই সময়ের তাকে সংরক্ষণ করে সে অন্য সময় কাজে লাগিয়ে কাজ করতে পারবে না। পশনশীল
তাহলে এরপরে আসি গতিশীল। একজন শ্রমিক এক স্থান থেকে অন্য স্থানে কাজ করতে পারে, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কাজ করতে পারে, তাই শ্রমটাকে গতিশীল বলা হয়। যোগান, শ্রমের যোগান চাইলেও চাহিদা অনুযায়ী শ্রমের যোগান বাড়ানো যায় না, এটা নির্ভর করে জন্ম মৃত্যু হারের উপরে, প্রশিক্ষণের উপরে, অভিজ্ঞতার উপরে। এছাড়া যোগান হলো শ্রমিকেরা সহজে কাজ ছাড়তে পারে না বলে যোগান কমতেও সময় লাগে। এরপরে আসি যোগান বিধি। সাধারণত পণ্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম করলে পণ্যের দাম যদি কমে তাহলে যোগান কমে, কিন্তু শ্রমের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা। দাম বাড়লে অনেক শ্রম কম দিয়ে অলস অবস্থায় থেকে যায়। সুতরাং যদি শ্রমের দাম বৃদ্ধি পায় শ্রম যোগান কমে যাবে। আবার মজুরি বাড়লে যেহেতু শ্রমিকরা বিশ্রাম নিতে আগ্রহী হয় তাই মজুরি বাড়লেও যোগান বাড়ে না। দর কষাকষির ক্ষমতা, আসলে শ্রমিকদের দর কষাকষির ক্ষমতা কম, কারণ যে প্রতিষ্ঠানে শ্রমিক কম দামে পায় সেখানে দর কষাকষি করে কোনো শ্রম ব্যয় করতে বা দিতে চায় না। এর প্রেক্ষিতে দর কষাকষির ক্ষমতাটা কম। শ্রম যেহেতু পছন্দশীল সেহেতু কম মজুরিতেও একজন শ্রমিক তার শ্রম দিতে আগ্রহী হয়। মালিকানা হস্তান্তরযোগ্য নয়, শ্রম মালিকানা হস্তান্তরযোগ্য নয়। শ্রম এবং শ্রমিক থেকে কখনো আলাদা করা যায় না। যেমন ডাক্তারের সেবা, সেলুনির কাজ, এইগুলো মালিক থেকে কখনো হস্তান্তর করা যায় না, তাই বলা যায় শ্রম এবং শ্রমিক থেকে কখনো আলাদা করা যায় না। তাহলে আমরা বৈশিষ্ট্য দেখলাম, জীবন্ত উপাদান অবিচ্ছেদ্য, পছন্দশীল, গতিশীল, যোগান, যোগান বিধি, দর কষাকষির ক্ষমতা অবিচ্ছেদ্য অংশ এবং হস্তান্তরযোগ্য নয়। এখন আমরা দেখব কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শ্রম। আমরা কতগুলো পয়েন্ট দেখি,
আমরা গুরুত্বের ভিতরে কতগুলো বৈশিষ্ট্য লিখলাম। এক হল কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারের ক্ষেত্রে, অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক উন্নয়ন, জীবনযাত্রা মান উন্নয়ন, মূলধন দ্রব্য ব্যবহার আরো অনেক গুরুত্ব বহন করে। তো এখানে আরো লিখতে পারি আমরা যে উৎপাদন বৃদ্ধি তাহলে আমরা বৈশিষ্ট্য পরে এটার গুরুত্ব প্রথমে আছে কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে যেটা আমরা কৃষিকাজে ব্যবহার করে থাকি। তারপরও শ্রমিকের শ্রম ছাড়া কখনো কৃষিকাজ সম্ভব নয়, কারণ এই আধুনিক যন্ত্রপাতি পরিচালনার ক্ষেত্র হয়তো শ্রম কম লাগতেছে তবু শ্রমিক অবশ্যই লাগবে। শিল্পক্ষেত্রে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে শিল্পক্ষেত্রে যেসব যন্ত্রপাতির উদ্ভব হয়েছে সেক্ষেত্রেও একজন দক্ষ শ্রমিকের শ্রম ছাড়া শিল্পখাত পরিচালনা করা কখনো সম্ভব নয়। আমরা বর্তমান দেশে গার্মেন্টস শিল্পটাকে বিবেচনা করে দেখি যে শ্রমিকের শ্রম ছাড়া গার্মেন্টস খাত কখনো চলতে পারে না। প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, প্রাকৃতিক সম্পদটাকে সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে চাই অবশ্যই যথাযথ শ্রমের প্রয়োজন। এরপর আসে অবকাঠামো নির্মাণ, আমরা যদি কোনো ইমারত নির্মাণ করতে চাই, কোনো শিল্প প্রতিষ্ঠান গড়তে চাই, তাহলে সেই ক্ষেত্রেও শ্রমের একজন শ্রমিকের শ্রম ছাড়া সেটা কখনো সম্ভব হয় না। অর্থনৈতিক উন্নয়ন, একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে শ্রম একটি গুরুত্বপূর্ণ অবদান, কারণ যে দেশের মানুষ যত বেশি পরিশ্রমী বা যত বেশি শ্রম দিতে পারে সেই দেশ তত বেশি উন্নত। এজন্য দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য শ্রমটাকে আমরা গুরুত্বপূর্ণভাবে দেখি। তাই দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে শ্রমের বিকল্প নেই। জীবনযাত্রা মান উন্নয়ন, যখন পরিশ্রমের মাধ্যমে যথাযথ পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তখন সেই সকল দেশের জীবনযাত্রা মানও উন্নত হয়, কারণ তাদের চাহিদা মতো তারা পণ্য বা সেবা পেতে পারে এবং তাদের অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসে এবং সেগুলো তারা ব্যবহার করতে পারে। মূলধন দ্রব্য ব্যবহার, আসলে শ্রম ছাড়া আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না, শুধু মূলধন থাকলেই হবে না, মূলধনটাকে প্রপার ইউটিলাইজ করতে হলে অবশ্যই আমাদের শ্রম প্রয়োজন। উৎপাদন বৃদ্ধি, আমরা শ্রমিকের শ্রম ছাড়া উৎপাদন কীভাবে বৃদ্ধি করা সম্ভব, কারণ যদি কোনো পণ্য বা সেবা উৎপাদনে সঠিক শ্রম আমরা দিতে না পারি তাহলে যথাযথ পণ্য সেবাও কখনো উৎপাদন করা সম্ভব নয়। বর্তমান যুগে বিভিন্ন প্রযুক্তির উদ্ভব হয়েছে, তারপরেও সেগুলো পরিচালনার ক্ষেত্রেও অবশ্যই শ্রম দিতে হবে। তাহলে আমরা শ্রমের বৈশিষ্ট্য আর গুরুত্ব বুঝলাম। এখন আসি শ্রম রক্ষার ভেদ। শ্রম প্রধানত আমরা আগে বলেছি যে যখন অর্থের বিনিময়ে কোনো শ্রমিক মানসিক এবং শারীরিক পরিশ্রম করে তখন তাকে সে শ্রম বলে। তাহলে ওখান থেকে আমরা বুঝে নিছি শ্রম দুই প্রকার, কয় প্রকার?
দুই প্রকার। তাহলে শ্রম প্রধানত দুই প্রকার, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। শারীরিক পরিশ্রম মানে কায়িক পরিশ্রম, যেমন আমরা কোথায় ব্যবহার করি কায়িক পরিশ্রম, কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, ইমারত নির্মাণের ক্ষেত্রে, বিভিন্ন পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা কি করি, এটা শারীরিক পরিশ্রম দিই। তাহলে অর্থের বিনিময়ে আমরা যে শারীরিক পরিশ্রমটা দিয়ে থাকি সেটা হলো একটা শ্রম, আর মানসিক পরিশ্রম হলো যেমন ডাক্তারের সেবা, আমরা নার্সের যে সেবা, শিক্ষকের পেশা, এগুলোকে মানসিক পরিশ্রম বলে। তাহলে পরিশ্রমটাকে শ্রমটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মানসিক আর একটা হলো শারীরিক। তাহলে আজ আমাদের ক্লাসে শ্রমের ধারণা জানতে পারলাম, শ্রমের গুরুত্ব বৈশিষ্ট্য, শ্রমের প্রকারভেদ সম্পর্কে জানতে পারলাম। আশা করি তোমরা এই ক্লাস থেকে শ্রম সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করতে পারবে। আগামী ক্লাসে তোমাদের পরবর্তী যে উপাদান দুইটা আছে সেই দুইটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো দেখতেছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে। আজকে আমার এই ক্লাস থেকে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।